আজকের আমাদের আড্ডার সঙ্গী হচ্ছে লেমন টি, যেটা স্যার বানাতে পারে না। লেমন টি বানানো খুবই সহজ, স্যার অনেকবার দেখেছে কিন্তু মনে রাখতে পারে না। চায়ের সাথে চাটাও বেশ মজার, লম্বা লম্বা চিপস, দেখতে কিছুটা বাসমতি চালের মুড়ির মতো লাগছে। লেবু চা বানানো কমপ্লিট। হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই বর্ষা তোমাদের দিনগুলো কেমন কাটছে অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে জানিও। আর আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। খাওয়া দাওয়াটা তো খুবই চাপের ব্যাপার, কারণ এই বর্ষার সময় খাওয়া দাওয়া একটু উল্টো পাল্টা হলেই কিন্তু লুজ মোশনের সমস্যা লেগেই থাকবে। আর একটা বিষয় তোমাদের বলি, এত বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির আশপাশে বেশ জঙ্গল হয়ে রয়েছে, এখানে নানা রকমের মাছও ওঠে, কিন্তু আমার ভাগ্যে একদিনের জন্য এখনো মাছ ওঠেনি। একদিন ছাদ থেকে দেখেছিলাম যে একটা কই মাছ বেয়ে বেয়ে যাচ্ছে, ধরবো বলে নিচে এসে দেখি সেখানে কোনো মাছই নেই। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, সে কারণে ছাদেও আজকে যেতে পারেনি। তো একটু আগে ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে নামার সময় একটা গন্ধ এমন নাকে এলো চিকেনের যে খিদেটা বহু বেড়ে গেল। এখন বাজে প্রায় 11টা, আমি এখন ডিনারে বসে গেছি। আজকের ডিনারে রয়েছে স্যালাড, স্যালাডটা বেশ দারুণ করে সাজিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। তার সাথে রয়েছে রুটি, চিকেন কষা, আর শেষ পাতে রয়েছে মিষ্টি। এই চিকেন কষাটা রুটি দিয়ে খেতে আমাদের এত ভালো লাগে যে এটা খুব মিস করি। মাঝে মাঝে এটা আমরা আগে খেতাম, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল আমরা চিকেন কষা আর রুটি এটা কিন্তু খাচ্ছিলাম না। আজকে ডিনারটা দেখে বেশ মনটা ভরে গেল। থ্যাংক ইউ রিম্পা। হে এভরিওয়ান, গুড মর্নিং। গতকাল রাত্রি থেকে বৃষ্টি ঝরা শুরু হয়েছে আর এখনো পর্যন্ত অঝরেই বৃষ্টি ঝরে যাচ্ছে। সকাল থেকে উঠে যদি দেখি যে একদম পুরো অন্ধকার হয়ে গেছে, তাহলে ঘুম থেকে উঠে বিছানা ছাড়তে একদমই ভালো লাগে না। আমারও ভালো লাগছিল না, উঠতে ইচ্ছাই করছিল না, কিন্তু সারাদিনের কাজ আছে, সে সমস্ত কাজগুলো করতেই হবে, তাই উঠে পড়তে বাধ্য হলাম। আর ওঠার পরে এখন সকালবেলা এই বৃষ্টি ঝরছে ঝরঝর করে আর জানলার পাশে বসেছি একটু চা খেতে। ভাবলাম চা খেতে খেতে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে নিই। আমাদের প্রত্যেকের লাইফেই দেখবে
যে মোটামুটি বিয়ের পরে একটা লাইফ হয় আর বিয়ের আগে একটা লাইফ হয়। আমরা এই বিয়ের আগের লাইফটাকে স্মরণ করতে করতে বিয়ের পরের লাইফটাকে কাটিয়ে দিতে পছন্দ করি, সেই সময়টা কিন্তু আমরা ফিরে পাই না। একটা সময় এমন ছিল যখন আমি অফিস করতাম, বিছানাতে শুয়ে রয়েছি, সকাল 8টা বাজতে বাজতে মোটামুটি চা দিয়ে বিছানায় মা চলে এলো, খোকা চাটা খেয়ে নে। ঘুম ভাঙলো কি ভাঙলো না, ঘুম ছাড়বে কি ছাড়বে না, বাধ্য হয়ে চাটা খেতে হবে, কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখেছি যে 8টা বেজে গেছে। আমি খুব চা খেতে ভালোবাসি, এরকমটাই চলছিল অ্যাকচুয়ালি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চাটা খেলাম ঘুম জড়ানো চোখে, খাওয়ার পরে মোটামুটি সঙ্গে সঙ্গে বাথরুমে দৌড়াতে হবে, আমি জানি না এটা ভালো কি খারাপ। একজনের হাত থেকে আরেকজনের হাতে ট্রান্সফার হয়ে গেছি, এখন দেখো ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নাও, একটু অপেক্ষা করো, সময় হলে চা আসবে, ভাবতেই কেমন লাগে। কিন্তু হ্যাঁ, সেই সময় যখন আমি চা খেতাম তখন কিন্তু ওই ঘুম জড়ানো চোখে একলা একলা চা খাচ্ছি ঘুম ভাঙানোর জন্য, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন এই ফ্রেশ হয়ে দুজনে একসঙ্গে বসে চা খাই, সেই চা খাওয়ার আনন্দটাই আলাদা হয়। তবে সেদিনের দিনের সঙ্গে আজকের দিনের বিস্তর ফারাক রয়েছে। সেদিনটা যখন একলা একলা খেতাম তার একটা আলাদা আমেজ ছিল, একটা ভালো লাগা ছিল, আজকের দিনে দাঁড়িয়ে দুজনে একসঙ্গে গল্প করতে করতে চা খাই তার মজাটা পুরোপুরি আলাদা লাগে। আজকের দিনে দাঁড়িয়ে যদি এভাবে করে চা না খেতাম তাহলে কিন্তু এই বিষয়টা বুঝতেই পারতাম না। ভালো লাগে, কারণ কখনো কখনো বিরক্ত লাগে যে হোম মিনিস্টারের অর্ডারের মতো কাজ করতে হবে, আবার কোনো কোনো সময় এটা ভেবে ভালো লাগে যে এর মধ্যে অনেক ভালো লাগা আছে, অনেক ভালোবাসা আছে। তো ঠিক আছে, তো একটু মানতে ক্ষতি কি, তাই না? চা খাওয়ার নেশাটা আমার বরাবরই, অ্যাকচুয়ালি আমার মায়ের থেকেই নেশাটা এসেছে। আমার মা সারাদিনে তো প্রচুর প্রচুর চা খাবে, সারাদিন খাবার না দিলেও চলবে, কিন্তু চা যেন সারাদিন যোগান থাকে, আর চায়ের যোগানে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমারও মোটামুটি সারাদিনে 7-8 কাপ চা লেগেই থাকতো, এখন সেটাকে অনেকটা কন্ট্রোলে করতে পেরেছি, আর শুধুমাত্র হোম মিনিস্টারের তত্ত্বাবধানে এখন সারাদিনে 2 কাপ চা খাই। তো চলো, সকালবেলা 1 কাপ চায়ের যোগান তো পেয়ে গেছি হোম মিনিস্ট্রি থেকে, তো এখন এই চাটা এনজয় করি, পরের কথা পরেই ভাব। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি আছো বলে মন কষাকষি করে হাসা হাসি নাক ঘষাঘষি, আজ সকাল থেকে শুধু খাই খাই মন করছে, এরকম ভাবে বর্ষা হলে এরকম তো ইচ্ছা হবেই, তাই না? ফ্রিজ খুলে দেখি কেক, সে কবে কেক হয়েছিল, একদিনও দেয়নি। আজ সকালবেলা যখন কেক পেয়েছি আজকে ব্রেকফাস্টে এটাই খাবো, কারো কথা শুনবো না। অসম হয়েছে, আমার জন্য কেক বানাবে ভাবো, আমাকেই দেবে না, তাহলে কি করে হবে? ও জানে না যে আমি কেক নিয়ে চলে এসেছি। আমি কেকটা খাবো, তারপর নিচে গিয়ে ওকে বলবো। ভালো লাগাও আছে, নিজের পছন্দ মতো মাঝে মাঝে চলতে হবে।
তো আজকে সমস্ত সেটাই হয়েছে। তারপরে সকালবেলা বায়না করেছে যে আজকে অন্যদিনের মতো ডাল তরকারি মাছের ঝোল এসব কিচ্ছু খাবো না আমি। চলবে না স্যার, চলবে না। অন্য কিছু খাবো, তো অন্য কিছু কি প্ল্যান করবো সেটা আমার জন্য খুব ডিফিকাল্ট। অনেকক্ষণ থেকে মাথা খাটিয়ে খাটিয়ে বের করেছি যে আজকে মাছের মাথা দিয়ে মুড়ি খাওয়া হবে। ও একদম জিও, একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করছি, দেখি স্যারের মন জয় করতে পারি কিনা। মাছের মাথাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে এখানে কিছু জোগাড়ও আমি করে রেখে দিয়েছি। এখানে রয়েছে গোবিন্দভোগ চাল, পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে কেটে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে কষানোর পরে কিছু শুকনো মশলা অ্যাড করেছি। এবার দেবো সামান্য জল, আবারও ভালো করে কষিয়ে নেব। Loving someone is not easy, you know, but it makes us feel alive, so we go with the flow. Just love me harder, have no mercy on me, just tell me louder, if you're loving me, just love me harder. পরোটা একটু ছোট হয়ে গেছে, তা অন্য জায়গায় একটা শিফট করতে হবে। এরকম একটা ডেস্কের মধ্যে শিফট করে দিয়েছি, ওভেনের আঁচটা এবার অল্প করিয়ে দেবো। প্রথম প্রথম এমন হয়েছে হোটেল থেকে খাবার নিয়ে এসে খেতে হয়েছে, কখনো বা হোটেলে গিয়ে খেতে হয়েছে। এভাবে করে তো চলতে দেওয়া যায় না। না ভাবছি নিজে আস্তে আস্তে করে রান্না শিখতে হবে আমাকে। আর সেই দিন থেকে শুরু করে আমি এখনো পর্যন্ত কিন্তু রান্না শিখছি, আমি প্রপার রান্না শিখে গেছি এরকম না, এখনো পর্যন্ত শিখছি। কিন্তু ও যখন এসে আমাকে বলে না যে কিছু একটা অন্য কিছু বানাও, আমি যে অন্য কিছু বানিয়ে ওর সামনে দিতে পারি এটা আমার কাছে এখন অনেক বড় পাওয়া। আবদার করলে আবদার ফুলফিল করতে পারছি। হ্যাঁ, তবে এখনো পর্যন্ত যদি বাড়িতে কোনো গেস্ট এসে যায় আমার প্যানিক শুরু হয়ে যায় যে কি রান্না করে খাওয়াবো। আমি এখনো পর্যন্ত খুব এক্সপার্ট হয়ে উঠতে পারিনি, তবে হ্যাঁ হামারা কোশিশ জারি হ্যায়, একদিন হাম সফল হোঙ্গেই হোগে। ওহো, আজকে খাই খাই করাটা বেশ সার্থক হয়েছে। বলেছিলাম অন্য কিছু একটা বানাতে, সেটা যে মুড়ি ঘন্ট হবে এটা আমি বুঝতেই পারিনি। এরকম খাবারের গন্ধে খাবার ইচ্ছাটা প্রায় চারগুণ বেড়ে গেছে। কালারটা যা হয়েছে না, এরকম খাবারকে সামনে বসে রেখে অন্য কিছু করতে কি আর মন চায়? আল্লাহ উসামাতে পাচ্ছি না, এবার খেতেই হবে। সুপার, লাভলি টেস্ট হয়েছে। আর তার সাথে রয়েছে রায়তা, রায়তাটা একটু টেস্ট করে দেখি। অসম রিম্পা, মুড়ি ঘন্টাটা যা বানায় না, ওই একটু আগে বলছিল না যে ও রান্না শিখছে, কিন্তু শিখতে শিখতে আজকাল এমন হয়ে গেছে পুরো পাকা রাঁধুনি হয়ে উঠেছে। এরকম খাবার সামনে বসে রেখে দিয়ে আর অন্য কিছু করতে একদম মন চাইছে না। সো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী একটি ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।